উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত আদরের সাহাবী পয়গম্বর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি আলী ফিল জান্নাতি উসমানা সকল নবীর একজন বন্ধু হবে আমি মুহাম্মাদের জান্নাতের বন্ধু হবে আমার উসমান সেই উসমান কবরের কিনারা দিয়ে হাঁটলে হাউমাউ করে চিল্লায় কান্না করতেন কি ব্যাপার জান্নাতের টিকিট পাইও কেন কাঁদেন বলে কবর হলো মানুষের ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি ওখানে গিয়া যদি আমি ঠেকায় পড়ে যাই বাকি ঘাঁটিতে আমি ধরা পড়ে যাব এই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না এরে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো তওবা করো সারাটা জিন্দেগি পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো আল্লাহ তাআলা বলেন তওবা করতে দেরি আল্লাহ ক্ষমা দিতে দেরি হবে না আল্লাহর কাছে মাথাটা নত করে নিজের গুনার দিকে তাকাইয়া তওবা করো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনাহের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না এরপরও তো আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজ আমি আপনার দরওয়াজায় তওবার নিয়তে আসছি রে আল্লাহ গুনাহ থেকে বাঁচতে চাই শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি মাফ করে দেন আয় আল্লাহ আজ থেকে এক বেলার নামাজ বাদ দিব না মা বাবার সাথে আর কোনোদিন উল্টা পাল্টা ব্যবহার করব না আর কোনোদিন বেয়াদবি করব না ওলামায়ে আহলে হক এদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না সহিভাবে কোরআনটা শিখব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব হালালভাবে জীবিকা উপার্জন করব ও আল্লাহ তুমি আমাদের সকলের তওবা করার তৌফিক দাও গুনাহ করলে অন্তর ময়লা হয় নেক আমল করলে অন্তর পবিত্র হয় এবার আমাকে বলেন নামাজ না পড়া সওয়াব কি কি বেপর্দায় চলা স্বর্ণের আংটি আর গলায় চেন লাগানো পুরুষের জন্য বলেন চুলগুলো মদিনার লাইনে না রাখা দুনিয়াওয়ালার লাইনে চুল রাখাটা সওয়াব না গুনাহ বেপর্দা চলা গুনাহ এই রকম গুনাহ যদি কেউ করে বলো তার অন্তর পাক না না পাক এমন না পাক অন্তরওয়ালার কাছে যদি বাঙালি যাও অন্তর ধোলাই করার জন্য অবস্থা কেমন হবে জানো লঙ্গির ভিতরে গোবর লাগছে গোবর গোবর চিনেননি কোন জগতের হালুয়া গরুর পাখানা গোবর লঙ্গির ভিতরে লাগার পর বলো কাপুরে লঙ্গি পাক না না পাক পাক করার পদ্ধতি আছে না নাই কি ওর ভিতরে সেন্ট লাগাও স্প্রে মারো একবারে দামি আতর লাগাও তাহলে কি করবেন ধুইতে হবে কি দিয়ে ধুইবেন এই সাবান একেবারে কিছু নাই মূল জিনিসটা কি লাগবে বলেন সবাই বলেন এক সোরার ঘরের সোরায় কয় প্রস্রাব তো পানি প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইলে বলো নাপাক গেল নাকি আরো সরায় গেল গোবরের নাপাক প্রস্রাবের নাপাক দিয়া ধুইলে যেমন নাপাক আরো সরায় যায় একজন নামাজ বেনামাজি বেপর্দাওয়ালা গুনাগার অন্তরের ময়লা নিয়া যদি কোনো ভণ্ড পীরের দরবারে যাও তোমার অন্তরে গুনার ময়লা আরো সরায় যাবে তার মানে কি কোনো পীরের কাছে যাওয়া যাবে না অবশ্যই যেতে হবে যাবে মানে যেতেই হবে কারণ যার মুরব্বী নাই তার মুরব্বী অটোমেটিক শয়তান এসে দখল করে নেয় এরে নবীরা আশিক উম্মতের দল আল্লাহ ওয়ালা যারা তাদের কাছে যাও আল্লাহ ওয়ালা কারা যাদের দিয়ে তাকাইলে আখেরাতের কথা স্মরণ হয় আমলের দিকে মনটা আগায় যায় যার বয়ান শুনলে দিলটা নরম হয় যার বয়ানে চোখে পানি আসি এমন আল্লাহ ওয়ালার কাছে যাও এদের মজলিসে বসলেও তোমার গুনাহ মাফ ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা এই করোনার ভেতরে কত জীবন চলে গেল আরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর কোরআনটাও তিলাওয়াত শিখলে না রে বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা এই জমিনের মধ্যে তাকায় দেখো
ফিরাউন 40 বছর পর্যন্ত কোনোদিন অসুস্থতা আসে নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। বলো সেই ফেরাউনের লাশটা কই, কোথায়? এই আপনারা উঠেন কেন? এই আল্লাহর বান্দারা, যদি উঠারই বারাম থাকে ঢুকলেন কেন? এটা কত বড় দামি জায়গা যে বসা মাত্রই গুনাহ। এটা এমন একটা জায়গা যে চতুর প্যান্ডেলের চতুর পার্শ্ব ফিরিশতারা বেষ্টনী দিয়ে আছে। এই কথাগুলো হিন্দু বুঝবে? ওরে আল্লাহর রসুলের কথা আমরা বুঝবো না তো কে বুঝবে? কত বরকতি জায়গা, একজনের আমিন কবুল হবে, আল্লাহ সকলের আমিনকে কবুল করেন। জীবনে তো কম ঘুমাইলেন না, দিনের জন্য কতটা রাত অক্ষ করেছেন হিসাব করে, দুনিয়ার গুনাহের জন্য কত রাত নষ্ট করেছেন, কিন্তু আল্লাহর জন্য কি একটা রাত আপনার জীবনে আছে যে হ্যাঁ আল্লাহ পরিপূর্ণ আপনার মহাব্বতে আমি রাতটা ব্যয় করেছি? 70 বছর 30 বছর হায়াতের মধ্যে একটা রাত আল্লাহর রাস্তায় দিয়েছেন, এরকম প্রমাণ কি আল্লাহ চাইলে দিতে পারবেন? যেই রকম নিয়ত করে বসবেন ওই রকমই আল্লাহ ফলাফল দান করবেন। যাবো আর একটু সামনে, গুসাইনি ফেরাউন লাশ কই? নিচে না উপরে? মাটির তলে? কত টাকা, কত পয়সা, কত কিছু, কত ক্ষমতা, কত অধিপতি, কিন্তু সারা জগৎ খুঁজো, গোপালগঞ্জে দুই একজন ফেরাউন আসেনি ঘরের ভিতরে নামওয়ালা, যে অমুক বাবার ছেলের নাম মিস্টার ফিরাউন আছে। আরে মিয়া গোপালগঞ্জ কেন, সারা পৃথিবীতে ফেরাউন নামের একটা বেঈমান ভাবেননি? যদি বলেন 1 লাখ টাকা দিব মাসে, মিস্টার ফেরাউন নাম দ্বারা রাজি হবেন? বেঈমানেরা হবে? হবে? বাঙালিরা হবে কিনা একটু সন্দেহ আছে, কারণ 1 লাখ টাকা তো কম না মাসে। এরপরেই লকডাউনে তাহলে অসুবিধা দেখি, নাম রাখেই দিই ফেরাউন, পরে তওবা করে নি মনে। বাঙালি এটা রাজি হইতেও কেন? মসজিদের ভেতরে ঢুকিয়া নামাজের মধ্যে যখন বলল সুবহানা রাব্বিয়াল আ'লা, নামাজে দাঁড়িয়ে বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাঙালি আবার না মসজিদ থেকে বের হইয়া মাত্র একটা সন্তেশ খাওয়ার লোভে এই বাঙালি দুর্গা পূজায় গিয়ে কয় ধর্ম যার যার উৎসব সবার, একটা সন্তেশের লোভে যদি এত দূর আগাইতে পারে তো 1 লাখ টাকায় কত দূর যাইব? আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আরো মহাব্বতে বলেন। সেই ফেরাউনের নাম কেউ নিতে পারে না, অথচ টাকা পয়সা কোনোটার অভাব নাই। এরে পর্দার আড়ালের মা, এরে যুবক, যদি পা দুটো আগায় দিতে আমি পায়ে হাত রেখে বলতাম যেই ফেরাউনের টাকা পয়সার অভাব নাই, কেউ নাম পছন্দ করে না, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসি আর খবর নাও, কেমন আমার আল্লাহ পাকের খাটি বান্দি হয়ে গেল, নবী মেরাজে যাইতেছেন আর নাকের মধ্যে সুগুনান, জিব্রাইল এত ঘেরান কিসের আসে বলে ফেরাউনের স্ত্রী আসি আর খবর থেকে সুগুনান আপনি পারতে পাইতেছেন, আল্লাহর এত পাগল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার নবীর সাথে জান্নাতে তার বিবি বানায় দিবে। আসেনি আম্মা জানেরা এলাকায় আছে? এরে পর্দার আড়ালের মা, আপনি তো হাফেজে কোরআনের মা, আলিমের মা,
এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো আঘাত করে না, বরং নামাজ পড়লে আপনার স্বামী খুশি, কোরআন তেলাওয়াত করলে আপনার স্বামী বড় খুশি হয়। মাঝে মাঝে দেখা হলে বলে, হুজুর আমি যদিও বড় খারাপ তবে আমার ঘরের স্ত্রী পাঁচক্ত নামাজি বড় ভালো। এরে আম্মা জান ঘরের মধ্যে আম্মা জানের এই পরিমাণ আদর্শওয়ালা হওয়া দরকার, কারণ তার থেকে একটা সন্তানই পারবে গোটা জগতে আলোকিত করতে। এই জন্য বাবার থেকে মায়ের আদর্শ বেশি হতে হয় আদর্শওয়ালা, কারণ সন্তান মায়ের বেশি মায়ের থেকে শিক্ষা পায়। মা নামাজে দাঁড়ায় গেছে, দেখবেন শিশু বাচ্চাটাও মায়ের দেখা দেখি যায় নামাজের মুসাল্লায় মায়ের পাশে দাঁড়িয়ে গেছে, মা হাত বা দিয়া এইভাবে বাড়ছে, সন্তানটাও এইভাবে করছে, মা আলহামদুসুরা পরে বাচ্চাটা ঠোঁট নাড়ায়, ও তো আর কিছু বুঝে না। মা যখন রুকুতে গেল সন্তানটাও রুকুতে গেল, মা যখন সেজদায় গেল নাক আর কপাল ঠেকায়া বাচ্চা দিছে গাল ঠেকায়া মায়ের মুখের দিকে তাকায়া ঠোঁট নাড়ায়, আল্লাহর কাছে খুব মায়া লাগতেছে। আল্লাহ কয়, ফেরেশতা এই বাচ্চা কি কয়? কিচ্ছু কয় না, কয় তো ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা নাড়ায় এই জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ফেরেশতা আমলনামায় লিখে দাও এই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। এই বাচ্চাটার যত সওয়াব তার মায়ের আমলনামায় লিখে দাও। ও পর্দারানের মা যদি ভালো ফল খেতে চাও গাছকে ভালো লাগাও। ও মা তুমি যদি ভালো সন্তানের মা হতে চাও তোমাকে আগে ভালো হতে হবে, আদর্শওয়ালা হতে হবে, পাঁচ বেলার নামাজ, শুধু নামাজ না, তুমি তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো একটা নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের মতোই তুমি একজন নারী, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কে সে ফাতেমা? জান্নাতের নারীদের সর্দারিনী, আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস আগে বললেন ও ফাতেমা আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নাম থেকে বাঁচাইয়া নিজের নফসকে বাঁচাইয়া কবরের দিকে যাও, জাহান্নাম থেকে বেঁচে কবরের দিকে যাও, কারণ কবরে গিয়া নেক আমল যদি না থাকে ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখানে আমরা সবাই বসে আছি, কারো মাথায় টুপি আছে, কারো মাথায় টুপি নাই, চেহারা দেখলে অনুমান করা যায় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে চরমোনাই, কে তাবলীগ। কিন্তু যখন সাদা কাপড়ের মধ্যে ঢুকানো হবে তখন কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না, কে পীর কে মুরিদ, কে শিক্ষক কে ছাত্র, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপড়ের মধ্যে ঢুকানোর পরে জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে তিনটা প্রশ্ন সবার জন্য রেডি হয়ে যাবে। 1 নম্বর আল্লাহর রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ, দ্বীনি আল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম। মদিনার নবীকে দেখায় বলবে চিননি? বলবে হ্যাঁ, ইনি তো আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার। যার সুন্নতের আমল করতে গিয়া কত মানুষের গালি পর্যন্ত শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতা কবরটাকে বেহেশতের বিছানা বিছাইয়া দাও, বান্দাকে আরামে ঘুম পাড়ায়া দাও, কিয়ামতের আগের দিন পর্যন্ত এর ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। পক্ষান্তরে গুনাগার যারা কবরে যাবে রবের পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, রাহমাতুল্লিল আলামিনের সুন্নতের আমল যুবকের মধ্যে নাই, মাথার চুলগুলো নবীর তরিকায় নাই, কেমন একজন নবী পেয়েছো চিনলি না, যেই নবীর জন্য সারা জগৎটা পাগল, যেই নবীর জন্য আজকে 1500 বছর পর কত বেঈমানেরা নবীর আদর্শ দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। অথচ তুমি নবীর উম্মত হইয়া নবীর সুন্নত মানতে পারো না,
একটু চিন্তা করো যুবক, তুমি মনে করিও না আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথাগুলো মিথ্যা, না না একটা কথাও মিথ্যা নাই রে বাবা। এই যে সমস্ত আল্লাহ ওয়ালারা কান্না করে জীবনটা কাটাইছে, আমল কিন্তু আমাদের থেকে অনেক বেশি করেছেন, এরপরও কেন কান্না করেছেন? একমাত্র ভয় কবরে কি উপায় হবে। এরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, মিথ্যা বলিও না আছে না নাই, বালিশে মাথাটা লাগাইয়া তুমি বাত্তি নিবা যখন ঘুমাইতে যাও, তোমার মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারলা না? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারলাম না রে বাবা? ব্যবসা করে হালাম হালাল খায় হারাম খায় না, নামাজের সময় দামাতে চলে যায়, তুমি আমি কেন পারবো না? এই অবস্থায় যদি তুমি কবরে যাও একটা জবাব দিতে পারবা না, রবের পরিচয় তুমি দিতে পারবা না, একটা কথাই তোমার থেকে আসবে, লা আদরি, আমি কিছুই জানি না কিছুই জানি না। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া ওয়াদার করবেন, এর ফেরেশতা এই বেঈমান নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই, তাড়াতাড়ি কবরটাকে জাহান্নামের বিছানা দিয়া ভরে দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও। আল্লাহ গুসায় গিয়া বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্বের মাটি দিয়া জোরে চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় 99টা শাক কবর এসে ভরে যাবে। বালিশে মাথা লাগায় বাবা চিন্তা করিও, কোরআনের কথা মিথ্যা না, নবীর একটা কথাও মিথ্যা না, এত বড় বড় আলেম, এত বড় বড় আমলওয়ালা, দর্জন সাহাবার নাম আপনারা জানেন, জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যেই তারা পেয়েছেন, আবু বকর ওমর ওসমান আলী, এদের ইতিহাস পড়ে দেখো, মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, নামাজে দাঁড়ায় কান্না করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত আদরের সাহাবি, পয়গম্বর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি আলি ফিল জান্নাতি ওসমানা, সকল নবীর একজন বন্ধু হবে, আমি মুহাম্মাদের জান্নাতের বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কবরের কিনারা দিয়া হাঁটলে হাউ মাউ করে চিল্লায় কান্না করতেন, কি ব্যাপার জান্নাতের টিকিট পাইয়াও কেন কাঁদেন? বলে কবর হলো মানুষের এন্তেকালের পরে প্রথম ঘাটি, ওখানে গিয়া যদি আমি ঠেকায় পড়ে যাই বাকি ঘাটিতে আমি ধরা পড়ে যাব, এই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, তওবা করো, সারাটা জিন্দেগি পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ তাআলা বলেন তওবা করতে দেরি, আল্লাহ ক্ষমা দিতে দেরি হবে না, আল্লাহর কাছে মাথাটা নত করে নিজের গুনার দিকে তাকাইয়া তওবা করো। হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনাহের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, এরপরও তো আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আজ আমি আপনার দরওয়াজায় তওবার নিয়তে আসছি রে আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে চাই, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি মাফ করে দেন, আয় আল্লাহ আজ থেকে এক বেলার নামাজ বাদ দিব না, মা বাবার সাথে আর কোনো দিন উল্টা পাল্টা ব্যবহার করব না, আর কোনো দিন বেয়াদবি করব না, ওলামায় আহলে হক এদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, সহিভাবে কোরআনটা শিখব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, হালাল ভাবে জীবিকা উপার্জন করব। ও আল্লাহ তুমি আমাদের সকলের তওবা করার তৌফিক দাও, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ya arhamar rahimin, ya arhamar rahimin.
সবাই জবানটা খুলে বলেন রব্বির হামহুমা।